ট্রেনটা বাইরে চলে গেছেন, প্রজারা রেগে গেছে, পাথর ছুঁড়ছে, মহামঙ্গার মাথায় খুব আঘাত লেগেছে। ভালোই তো হয়েছে, নিজের ছেলের কাজের ফল ভোগ করছেন। কিন্তু সেই শাস্তি যদি শেহেনশা পান তাহলে? উনি ভীষণ রেগে আছেন, আমি ভয় পাচ্ছি কোনো অঘটন না ঘটে যায়। আমি ওনাকে বাধা দেওয়ার চেষ্টাও করেছি, এখন শুধু আপনি পারেন ওনাকে আটকাতে। জালাল আমাদের নিকাব বাঁচানোর চেষ্টা করছে, এত কি তারা আপনার আমাদের নিকাব ভেঙে দেওয়ার? রোকেয়া বেগম, আপনি আমার কথার অর্থ বুঝতে পারছেন না। আপনি কেন বুঝতে পারছেন না? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, এটা তো আপনার জন্য ভালো খবর। পরিস্থিতি হাতের বাইরে যাবে, শেহেনশাকে আমায় তালাক দিতে হবে, আর আপনি আপনি বেগমে খাস হয়ে যাবেন, এটাই চেয়েছিলেন না আপনি? আপনি কেন বুঝতে পারছেন না? প্রজারা খুব রেগে গেছে। প্রজাদের চেয়ে বড় ক্ষমতা কোনো ঝড়েরও থাকে না যোধা বেগম। এই ঝড় যদি কেউ থামাতে পারে তো উনি কেবল শেহেনশা। আর প্রজারা যখন বিদ্রোহ শুরু করেছে তখন শেহেনশা কি করে চুপ করে থাকেন? ওনাকে তো বাইরে আসতেই হতো। আর মোঘল সাম্রাজ্যের প্রজাদের এত সাহস কোথায় যে ওরা শেহেনশাকে আঘাত করবে? মহামঙ্গা ভীষণ আঘাত পেয়েছেন, কোনো ঔষধই তো লাগাতে দিন। হয়তো আপনি জানেন না যোধা বেগম, কিন্তু আমার বড় আম্মি খুবই শক্ত মনের, উনি মোঘল সাম্রাজ্যের জন্য অনেক আঘাত সহ্য করেছেন। হে ভগবান, যেন কোনো অঘটন না ঘটে। আপনারা এখানেই থাকুন, এরা আমার প্রজাদের থেকে আমার কোনো ভয় নেই। আসুন বড় আম্মি। শাহেনশা, বাইরের সমস্ত ব্যবস্থা সুরক্ষিত, কিন্তু যদি কেল্লার ভেতর দিয়ে যান তাহলে আরো ভালো হয়। আদম খান নিপাক যাক, আদম খান নিপাক যাক। কে পাথর ছুঁড়েছে আমার বড় আম্মিকে বলো? কে পাথর ছুঁড়েছে আমার বড় আম্মিকে? মোঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়াকে আঘাত করা মানে তোমাদের শাহিনশাকে আঘাত করা। যদি তোমরা পাথর ছুঁড়তে চাও তাহলে ছোড়ো পাথর। কি অপরাধ ওনার? শুধু এটাই যে উনি আদম খানের আম্মি চান? যদি সেটাই হয় তাহলে উনি আমারও বড় আম্মি, তাহলে পাথর ছোড়ো আমাকে, মারো। যতক্ষণ না আমরা আদম খানকে পাচ্ছি ততক্ষণ চুপ করবো না আমরা। জালাল, যদি আদম খানের পরিবর্তে আমাকে শাস্তি দেয় আর এতে যদি প্রজারা শান্ত হয় তাহলে সেটাই করো। না বড় আম্মি, এতেই সমস্যার সমাধান হবে না। আদম খানকে আমাদের হাতে দিন। আপনারা সকলেই জানেন শাহেনশা সর্বদা তার প্রজাদের মঙ্গলের জন্যই ভেবে এসেছেন, আর বিশ্বাস করুন এবারও আপনাদের সঙ্গে কোন রকম অন্যায় হবে না। অন্যায় তো হচ্ছেই হুজুর, আমার একটা পা তো আগে থেকেই কবরে পৌঁছে গিয়েছে, আর আমাকে আদেশ করা হয়েছে আমার বিবিকে তালাক দিতে। এ কেমন ন্যায় বিচার হুজুর, এ কেমন ন্যায় বিচার! এর থেকে তো অনেক ভালো হবে যদি শাহেনশা নিজের তরোয়াল দিয়ে আমাকেই হত্যা করেন। যদি এমনটা না হয় তাহলে আমরা মোগল সাম্রাজ্য থেকে চলে যাব। কিন্তু আইনের আওতায় সবাই পড়ে, আমিও। সেই জন্য আমিও রোকেয়া বেগমকে তালাক দিতে চলেছি। আমিও মালিকায় বেগম রোকেয়া সুলতানাকে খুবই ভালোবাসি, কিন্তু তা সত্ত্বেও আমি ওনাকে তালাক দেব। তাই তোমাদেরও এই আইন মানতে হবে। এই আইনটা বদলে দিন, রোকেয়া বেগমকে তালাক দেবেন না। আপনার তৈরি করা সমস্ত আইন আমরা মেনে এসেছি, যদি আপনি এটাই চান আমরা সেটাও মানবো, কিন্তু তার বদলে আপনি আদম খানকে আমাদের হাতে তুলে দিন। তার অপেক্ষাতেই আছি। ওই একজনের জন্যই সবকিছু হচ্ছে, ওকে হত্যা করলে তবেই আমরা শান্তি পাবো। আমি তোমাদের কথা শুনলাম, কিন্তু তার বদলে আমি শুধু এটাই বলতে চাই, তোমরা শান্তি বজায় রাখো। এইভাবে কোনো সমস্যার সমাধান হয় না। আমি চাই না যে তোমরা নিজেদের বা শাহেনশার পরিবারের কাউকে কোনো ক্ষতি করো। আমি চাই যে তোমরা আমায় কিছুটা সময় দাও, যাতে আমি আমার বেগম আর অন্যান্যদের সঙ্গে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু ততক্ষণ তোমরা দয়া করে তোমরা শান্তি বজায় রাখো। সব তৈরি আছে তো? হ্যাঁ জনাব, সবচেয়ে তেজি ঘোড়া প্রস্তুত রয়েছে।
তসলিমের বাড়িটা খানিকটা দূরেই, কিন্তু কিন্তু কি কিন্তু মহলের বাইরে যাওয়ার সমস্ত দরজাতেই প্রজারা দাঁড়িয়ে রয়েছে। যদি আপনি বাইরে বেরোনোর সময় কেউ চিনে ফেলে তাহলে তাহলে কি ওরা কি করবে আমার? আমি ওদের ভয় পাই না। আমার নাম আদম খান, ওই প্রজাদের আমি আমার পায়ের নিচে রাখি। সব প্রজারা আমার ভয় ঘরের ভেতর লুকিয়ে থাকে, বুঝেছ? আদম খান, ওখানেই দাঁড়াও। এখনো সময় আছে, প্রজাদেরকে ভয় পাও। তোমার এক ঝলক দেখতে পেলেই ওরা তোমাকে হত্যা করবে। আদম, কি বলেছিলাম কি বলেছিলাম আমি সবাইকে? যতক্ষণ আমি না বলছি আদম খান বাইরে বেরোবে না, ও কেন বেরিয়েছে? তামাশা লাগছে তোমার এসব। তোমার মাথার ওপরে মৃত্যু নাচছে আর এখনো তুমি ওই দাসীর মেয়ের জন্য ঘুরে বেড়াচ্ছ। তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, প্রজাদের রাগ কেমন হয় তা তুমি জানো না আদম খান। আর এই প্রজাদের সামনে তুমি এতটুকু দাঁড়াতে পারবে না, খড়কুটোর মতো উড়ে যাবে তুমি। কেউ বাঁচাতে পারবে না আমাদের। শুনতে পাচ্ছো? শুনছো নিজের মৃত্যুর বার্তা আদম খান? দেখতে চাও কিভাবে মরবে তুমি? এসো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো নিজের চোখে আদম, কত প্রজা এসেছে। আর এরা সবাই তোমার জন্য এসেছে। এরা যদি ছোট ছোট পাথরের টুকরো ছুঁড়ে মারে না তোমাকে, সেটা পাহাড়ের সমান হয়ে দাঁড়াবে, বাঁচতে পারবে না তুমি। প্রজাদের শক্তিকে কখনো সামান্য ভেবো না আদম। বাঁচতে চাও তুমি? নিশ্চয়ই বাঁচতে চাও? তাহলে একটা কাজ করো, আর কিচ্ছু করো না। এখন যা করার আমাকেই করতে হবে, আর আমি যেটা বলছি সেটাই করো। এসো আমার সঙ্গে। আদাব হুজুর, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন হুজুর। হ্যাঁ আজগর সাহেব, আমি চাই না যে এত ঠান্ডার মধ্যে প্রজারা মহলের বাইরে অপেক্ষা করুক। এখনই আপনি দেওয়ানে খাসার ব্যবস্থা করুন, আমি সেখানে আমার সিদ্ধান্ত শোনাতে চাই। যেমন বলবেন শাহেনশাহ। আমি তোমার বিষয়ে অনেক ভেবেচিন্তে দেখলাম আদম খান। আমি রোকেয়া বেগমের সঙ্গে পরামর্শ করলাম, কারণ তোমার কথায় উনিও খুব আঘাত পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আমি একটা সিদ্ধান্তে এসেছি যে আমি তোমাকে প্রজাদের হাতে তুলে দেব, ওরাই তোমার বিচার করবে। না শাহেনশাহ, শাহেনশাহ আপনি এরকম করবেন না। ক্ষমা করে দিন আদম খানকে শাহেনশাহ। আপনি এটা কি বলছেন বড় আম্মি? আমি শুধু আপনাকে এটাই বলতে চাইছি, আদম খানকে ক্ষমা করে দিন। আমার ছেলে আদম খান সম্পর্কে আপনার ভাই হয় শাহেনশাহ, ক্ষমা করে দিন শাহেনশাহ। আমি এতদিন ধরে ওকে আমি ক্ষমা করে এসেছি, কারণ ও আপনার পুত্র। আর আজ আবার ওর জন্যই মোগল সাম্রাজ্যের মান সম্মান ধুলোয় মিশে গেছে। ও দেওয়ানে খাস দাঁড়িয়ে একের পর এক অপরাধ করে গেছে, আমার হুকুম নিয়ে ও প্রশ্ন তুলেছে। শরীয়তের নিয়ম অনুযায়ী রোকেয়ার সঙ্গে আমার নিকাহ হয়েছিল, ও সেটাকেও অবৈধ বলেছেন। ও চেয়েছিল রোকেয়া বেগমের সঙ্গে আমার তালাক হোক। এরকম অনেক অপরাধ করেছে আদম খান। আপনি ঠিক বলছেন, আপনি যা বলছেন আমি সব মেনে নিচ্ছি।
কিন্তু আমি তাও বলছি, আমার ছেলের উপরে দয়া করুন শাহেনশাহ। আপনি ভুল বুঝবেন না, আমি এটা বলতে চাইছি ওকে ছেড়ে দেবেন না, শাস্তি দিন। আপনি ওকে নিজের হাতে হত্যা করুন, নিজের হাতে ওর শিরচ্ছেদ করে দিন, কিন্তু প্রজাদের হাতে ওকে তুলে দেবেন না। প্রজারা ওকে নির্মম ভাবে হত্যা করবে, এরকমটা হতে দেবেন না। দয়া করুন ওকে, আপনি দয়া করুন। বড় আমি কিছুই করছি না, আদম খান এই পথ নিজেই তৈরি করেছেন। না শাহেনশাহ, আপনি ভুল বুঝছেন, আদম খান কখনোই এটা করতে চায়নি। আদম খান তো ভাবতেই পারেনি বিষয়টা এতটা ভয়ানক হবে। ও কখনোই চায়নি যে আপনার আর বেগম রোকেয়ার তালাক হয়ে যাক। আমাকে বিশ্বাস করুন, আমি জানি আদম খান এরকমটা করতে চায়নি। আদম, তুমি বলো শাহেনশাকে, তুমি বলে দাও শাহেনশাকে যে তুমি এটা চাওনি যে শাহেনশাহ আর বেগম রোকেয়ার তালাক হয়ে যাক। বলো শাহেনশাকে। আদম, নিজের অহংকার ত্যাগ করো, তুমি নিজের আম্মির কথা ভেবে শাহেনশাকে বলে দাও, আদম আমি তোমাকে অনুরোধ করছি। শাহেনশাহ, বিশ্বাস করুন, আমার মনে তেমন কিছু ছিল না। আমি কখনোই চাইনি যে আপনি রোকেয়া বেগমকে তালাক দিয়ে দিন। আমি তো শুধু তসলিমকে নিকাহ করতে চেয়েছিলাম। আমার আগে অনেক মানুষই এমন নিকাহ করেছে, তখন কেউ কিচ্ছু বলেনি, আর যখন আমি করতে গেলাম তখনই আইন তৈরি হলো। সেটা আমার খারাপ লেগেছে, এতে আমার পৌরুষে, আমার অহংকারে আমার মনে আঘাত লেগেছে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি মোগল সাম্রাজ্যের সেবা করে এসেছি, কিন্তু কি পেয়েছি আমি শাহেনশাহ, কি পেয়েছি আমি? এই প্রতিদান। তুমি অপরাধের সীমা ছাড়িয়ে গেছো আদম খান, তুমি আমার দেওয়া আদেশকে অবজ্ঞা করেছো। আমি চাইলে আমার তরোয়াল দিয়ে তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু না, আমি নিজের হাতে এটা করতে চাইনি। আমি তাদের প্রত্যেকের মনে ভয় তৈরি করেছি যারা শাহেনশাহর বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করেছে। এটাই বোঝাতে চেয়েছি, কেউ আমার বিরুদ্ধে আঙুল তুললে তার অবস্থা এরকমই হবে। আদম খান, আজ তোমার অহংকারকে আমি চূর্ণ করে দিয়েছি। আজ তুমি বুঝতে পেরেছ যে তুমি শাহেনশাহ আর প্রজাদের সামনে কতটা অসহায় আর কতটা দুর্বল। তোমার ভাগ্য ভালো আদম খান, যে বড় অম্মির জন্য আবার আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু তুমি শাস্তি অবশ্যই পাবে। তবে শাস্তি দেওয়ার দায়িত্ব আমি রোকেয়া বেগমকে দিলাম। রোকেয়া বেগম, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি ওকে শাস্তি দাও। আপনি না শুধু আমার বন্ধু, শহর বরং এক শাহেনশাহ। সেজন্য আমার হয়ে আপনি যাই সিদ্ধান্ত নেবেন তাতে আমার সম্মতি থাকবে, কারণ ন্যায় কি করে করতে হবে আর কোন শাস্তি উপযুক্ত সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন শাহেনশাহ। আদম খান, তোমাকে আমি শাস্তি হিসেবে তোমার কাছ থেকে সুবেদারির দায়িত্ব কেড়ে নিলাম। যে অপরাধ তুমি করেছো তাতে তুমি দেওয়ানে খাস আর দেওয়ানে আমি উপস্থিত থাকতে পারবে না, আমি নিষেধাজ্ঞা জারি করলাম। মোঘল সাম্রাজ্যের দেওয়া সব রকম ক্ষমতা তোমার থেকে কেড়ে নেওয়া হবে আর তুমি একজন সাধারণ নাগরিক হিসেবেই থাকবে।
আজগর সাহেব, আদম খানের থেকে হাতিয়ার আর অর্থ নিয়ে নেওয়া হোক, আর আমার পরের হুকুম পর্যন্ত ওকে কারাগারে বন্দী রাখা হোক। আমি এটা কখনোই চাই না। আমার প্রজারা অভুক্ত থেকে সারা রাত একটা সিদ্ধান্ত শোনার জন্য আমার মহলের বাইরে দাঁড়িয়ে থাকুক, তাই এই বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আজগর সাহেব, মুঘল সাম্রাজ্যের বাদশাহ শাহেনশাহ জালালউদ্দিনের হুকুমে এই ফরমান জারি হয়েছে যে আজকের পর মুঘল সাম্রাজ্যে 14 বছরের নিচে যে কোনো নাবালিকার নিকাহ অবৈধ বলে গণ্য হবে, আর নিকাহ যে করবে বা করাবে তাকে অপরাধী বলে মানা হবে, তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। এই আইন আজ থেকে মান্যতা পাবে, কিন্তু এর পূর্বে যে সমস্ত নিকাহ হয়েছে তার উপরে এই আইন লাগু হবে না। সেই কারণে দেওয়ানি খাসে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জালালউদ্দিন আহমদ এবং তার খাস বেগম রোকেয়া সুলতানার মধ্যে কোনোভাবেই তালাক হবে না। শাহেনশার জয় হোক, শাহেনশার জয় হোক। আমরা শাহেনশার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি প্রজাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমরা জানতে চাই যে আসল অপরাধী আদম খান শাস্তি পেয়েছেন কিনা। আদম খান তার অপরাধের শাস্তি পেয়েছে, ওর সুবেদারি কেড়ে নেওয়া হয়েছে, আর ওকে কয়েদখানায় বন্দী করা হয়েছে, এবং আজকের পর থেকে ও দেওয়ানে আম আর দেওয়ানে খাসেও প্রবেশ করতে পারবে না। আমি এখানে উপস্থিত সমস্ত প্রজাদের, নবীন এবং প্রবীণ প্রত্যেককেই একটাই অনুরোধ করব যে এই নতুন আইন প্রজাদের আর প্রজাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই করা হয়েছে। এই নতুন আইনকে আপনারা প্রত্যেকেই মন থেকে মেনে নিন। মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ জয় হোক, 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 আদাব হুজুর। রেশম, যদি আমি তোমাকে এখন বলি যে কিছুক্ষণের মধ্যেই একটা ফরমান তৈরি করো, সেটা কি তুমি করতে পারবে? আপনার হুকুম তামিল করা আমার দায়িত্ব হুজুর আলিয়া, কিন্তু এটা খুবই মুশকিলের। প্রথমে তো ফরমান লেখা হয়, তারপরে তার পরীক্ষা হয়, তার প্রত্যেকটা পংক্তি প্রত্যেকটা শব্দ বাদশাহ সালামতকে শোনাতে হয়। তিনি অনুমতি দিলে তখন মোহর লাগে। এই কাজে একদিনের থেকে বেশি সময় লাগে ওয়াজির আলিয়া। হ্যাঁ, যদি শাহেনশাহ চান তাহলে এই ফরমান তাড়াতাড়ি লেখা হয়ে থাকে, কিন্তু এই কথাটা তো আপনি ভালো করেই জানেন ওয়াজির আলিয়া। জানতাম, কিন্তু চিনতে পারিনি। বুঝলাম না হুজুর, আদম খানের শাস্তি ঘোষণার পরেই কিছু মুহূর্তের মধ্যেই আমার সামনে প্রজাদের ওই ফরমান শোনানো হলো, আর এটা তখনই সম্ভব যখন এই ফরমান আগেই প্রস্তুত করা হয়েছিল। ফরমান আগের থেকেই তৈরি করা ছিল রেশম, সবকিছু আগের থেকেই ঠিক করা ছিল, শাস্তি ঘোষণার আগেই সব ঠিক করা হয়ে গিয়েছিল। আর আমার সামনে জালাল যা কিছু করেছে ওইসব শুধু অভিনয় ছিল আমাকে দেখানোর জন্য। খোদা, এর মানে হলো এরা তিনজনেই, তিনজনে মিলে বেগম যোধা, বেগম রোকেয়া আর জালাল, তিনজনে। এর মানে হলো রোকেয়া বেগমের প্রজাদের সামনে যাওয়া,
আদম খান সাহেবের ব্যাপারে বলা, এমনকি প্রজাদের ওই উস্কে দেওয়া, এই ঘটনার একটা অংশ ছিল অবশ্যই। কিন্তু যোধা বেগম এ ব্যাপারে যুক্ত ছিলেন, এই ব্যাপারটা তো বুঝতে পারলাম না হুজুর। এটাই তো বিশেষ গুণ জলালের, ও সিংহের মতো শক্তিশালী আর শেয়ালের মতো ধূর্ত। বাহ জলাল, কি খেলা খেললে তুমি তোমার বড় আম্মির সঙ্গে। বাহ, অবাক হচ্ছি আমি যে বেগম রোকেয়াকে তো আমি বেগম যোধার বিরুদ্ধে উস্কেছিলাম, বলেছিলাম এর মূলে রয়েছে বেগম যোধা, কিন্তু এর পরেও এরা তিনজনে মিলে এই তিনজনকে এক করার পিছনে কার বুদ্ধি আছে সেটা আমি তখন বুঝতে পারিনি। আমার গুপ্তচর আমাকে জানিয়েছে যে প্রায় রাতেই শাহেনশাহ যোধার সঙ্গে দেখা করেন, তখন বুঝলাম বুড়ো খেলাটা কিভাবে চলছে। জলাল আমার সঙ্গে এই খেলা খেললো।